সাম্প্রতিক সময়ের আলোচিত যুদ্ধগুলোর মধ্যে সিরিয়ার গৃহযুদ্ধ অন্যতম। 2011 সালের মার্চে শুরু হওয়া এই যুদ্ধ চলছে এখনও। যুদ্ধ শুরুর কয়েক মাস আগে ছড়িয়ে পড়া আরব বসন্তের জোরালো ধাক্কায় ইয়েমেন, তিউনিশিয়া, মিশর, লিবিয়ার স্বৈরশাসকদের একের পর এক বিদায় ঘটতে শুরু করে। কিন্তু রাশিয়ার সমর্থনে এখনও ক্ষমতায় টিকে আছেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ। বাবা হাফিজ আল আসাদের 29 বছরের শাসনের পর 2000 সালে ক্ষমতায় আসা সিরিয়ান প্রেসিডেন্ট ক্ষমতায় টিকে থাকতে অনুগত সেনাবাহিনীকে ব্যবহার করে নির্বিচারে নিজের দেশের মানুষ মারছেন। সিরিয়ার যুদ্ধে মিনিটে মিনিটে শত্রুমিত্রের সংজ্ঞার পরিবর্তন হচ্ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, সৌদি আরবসহ তুরস্ক, জর্ডান, ইসরায়েল এবং আরও বেশ কিছু দেশ ও গোষ্ঠী প্রক্সি যুদ্ধে লিপ্ত আছে, যাদের প্রত্যেকেরই রয়েছে পরস্পর বিরোধী স্বার্থ। আদ্যোপান্তের আজকের ভিডিওতে আমরা সিরিয়ার যুদ্ধের শত্রুমিত্রের ভীষণ জটিল সমীকরণকে যথাসম্ভব সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। মোটা দাগে সিরিয়ার বিবাদমান পক্ষ হচ্ছে চারটি। প্রথম পক্ষে প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তাকে সমর্থন দিচ্ছে রাশিয়া। তিনি শিয়া গোষ্ঠীর হওয়ায় ইরানেরও সর্বাত্মক সহযোগিতা পাচ্ছেন। আবার ইরানের হাত ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মিলিশিয়ারা আসাদ সরকারকে সাহায্য করছে, যা আবার ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা সিরিয়ান কালো বাজারের অস্ত্র হিজবুল্লার মাধ্যমে ফিলিস্তিনের হামাসের কাছে যাচ্ছে। এছাড়া আইএসের উত্থানের পর দেশটির লোক দেখানো উদ্বেগও ছিল চোখে পড়ার মতো। আরব বসন্ত শুরু হওয়ার পর আসাদ সরকারের বিরুদ্ধে সিরিয়ার বিদ্রোহীরা জুলাই মাসে গঠন করে ফ্রি সিরিয়ান আর্মি, যা এই যুদ্ধের দ্বিতীয় পক্ষ। এই দলটি মূলত সিরিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে সৈনিক ও সাধারণ মানুষদের নিয়ে গঠিত হয়। যথারীতি এরা পশ্চিমা দেশগুলো থেকে সমর্থন পেতে শুরু করে। এ সময় সারা বিশ্ব থেকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিজেদের আখের গোছানোর জন্য সিরিয়ায় ঢুকতে শুরু করে। কূটকৌশল হিসেবে আসাদ সরকার দেশটির জেলে থাকা দাগি কয়েদিদের মুক্ত করে দেন, যাতে পশ্চিমারা বিদ্রোহীদের সাহায্য দেয়া বন্ধ করে দেয়। ফলাফল সেটাই হয়। যুক্তরাষ্ট্র ও নেটোর পক্ষ থেকে সাহায্য আসায় কিছুটা ভাটা পড়ে। কিন্তু শিয়া ইরানকে মোকাবেলা করতে সুন্নি সৌদি আরব, কাতার, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের আরও কিছু আরব ধনী দেশ অর্থ সাহায্য পাঠিয়ে প্রক্সি যুদ্ধে লিপ্ত হয়। এটি নিয়ে পশ্চিমাদের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতবিরোধ সৃষ্টি হয়। তাদের আশঙ্কা ছিল সিরিয়ায় সাহায্য পেয়ে আল কায়দা সহ বিভিন্ন সশস্ত্র সংগঠন আবারও মাথা চাড়া দিয়ে উঠবে। আর হল ঠিক সেটাই। শত্রুমিত্রের সবচেয়ে জটিল সমীকরণ সৃষ্টি হয় আসাদ বিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাঝে। 2012 সালের জানুয়ারিতে আল কায়দা সিরিয়াতে জাভাদ ফাতা আল শাম নামক শাখা গঠন করে, যা পশ্চিমাদের কাছে পরিচিত আল নুসরা ফ্রন্ট নামে। আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করায় এরা পশ্চিমাদের চোখে উপকারী ভাইরাসের তকমা পায়। 2015 সালে এরা হিজবুল্লা বিরোধী জাইশ আল ফাতা গোষ্ঠীর সাথে হাত মেলায়, যাদের পেছনে কাতার ও তুরস্কের সমর্থন ছিল। 2017 সালে এরা আসাদ বিরোধী দ্বিতীয় বৃহত্তম জোট আহরার আল শামের সাথে অভ্যন্তরীণ লড়াইয়ে জড়ায়। এ সময় ছোট ছোট আরও চারটি গ্রুপ এদের সাথে মিত্রতা স্থাপন করে হায়াত তাহারির আল শাম বা এইচটিএস নাম ধারণ করে এবং আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করে। তবে নানা দলে বিভক্ত হলেও বিদ্রোহীদের লক্ষ্য ছিল আসাদ সরকারের পতন, তাই সব দলগুলো সবাই দ্বিতীয় পক্ষের অন্তর্ভুক্ত। আদ্যোপান্তর আজকের ভিডিওটি স্পন্সর করেছে আরোগ্য অ্যাপ। আপনি কি জানেন, এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজে ঔষধসহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি, মাঝে মাঝে কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতে খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপই পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ওষুধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40 টাকা বোনাস পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। সেক্ষেত্রে বোনাস পেতে ADPN কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। সিরিয়ার যুদ্ধে তুরস্কের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ, কেননা দেশটির ভূমিকা পুরো যুদ্ধের শত্রুমিত্রের সমীকরণে এককভাবে প্রভাব ফেলছে। যুদ্ধের তৃতীয় পক্ষে আছে কুর্দিরা। দেশটির উত্তরে এই জাতির লোকেরা আসাদ সরকারের বিরুদ্ধে লড়াই করলেও তাদের প্রকৃত লক্ষ্য ছিল অখণ্ড কুর্দিস্তান গঠন। কুর্দিরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রবিহীন জাতি।
ইরাক, ইরান, সিরিয়া, আর্মেনিয়া এবং তুরস্কে এদের বসবাস। ফলে তুরস্কের চোখে এরা দেশদ্রোহী সন্ত্রাসী। সিরিয়ায় এদের মোকাবেলা না করলে তুর্কি কুর্দিরা মাথা চাড়া দিয়ে উঠবে। ফলে কুর্দিরা যখন আইএসের বিরুদ্ধে লড়াই করছিল, তখন যুক্তরাষ্ট্রের অনুরোধে কর্ণপাত না করে তাদের উপর বোমা ফেলছিল তুর্কি যুদ্ধবিমান। সিরিয়ায় প্রধান কুর্দি মিলিশিয়া গ্রুপ হচ্ছে পিপলস প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজি। এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন এবং তুরস্কে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এর শাখা বলে মনে করে দেশটি। উল্লেখ্য, কয়েক দশক ধরে পিকেকে তুরস্কে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করে আসছে। এবার আসছি আইএস প্রসঙ্গে। সিরিয়া যুদ্ধের চতুর্থ এই পক্ষের সাথে অন্য তিন পক্ষের কোনো মিত্রতা ছিল না। তাদের পেছনে বিদেশি রাষ্ট্রের সমর্থন আছে কি নেই সেই প্রসঙ্গে না হয় নাই বা গেলাম। তবে অনেকেই বিশ্বাস করেন যে আইএস আসলে ইসরায়েল আমেরিকার সৃষ্টি। 2013 সালে ইরাকে বিস্ময়কর উত্থানের পরের বছর সিরিয়াতেও ছড়িয়ে পড়ে এই বাহিনী। প্রথমেই কুর্দিদের সাথে এরা লড়াইয়ে জড়ায়, পরে এসটিএস সহ অন্যান্য বিদ্রোহী দল ও আসাদ সরকারের সেনাবাহিনীর সাথেও এদের সংঘর্ষ শুরু হয়। আসাদ বিরোধী কিছু ছোট ছোট দল আইএসের সাথে যোগ দেয়। পরবর্তীতে আসাদ সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠলে মার্কিনিরা বেশ কিছু সিরিয়ান ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। একই সময়ে সিরিয়ান বিদ্রোহীদের ট্রেনিং ও অস্ত্র দিচ্ছিল সিআইএ। এদিকে মার্কিন হামলা থেকে আসাদ সরকারকে রক্ষা করতে কূটনৈতিক ও সামরিক হস্তক্ষেপ শুরু করে রাশিয়া। ফলে রাশিয়ার সাথে ঝামেলা এড়াতে যুক্তরাষ্ট্রও তাদের মনোযোগ আইএসের দিকে সরিয়ে নেয়। 2015 সালের জুলাই নাগাদ যুক্তরাষ্ট্র বেছে বেছে এমন দলগুলোকে সাহায্য ও প্রশিক্ষণ দিতে শুরু করে যারা আসাদ নয়, আইএসের বিরুদ্ধে লড়াই করবে। এই দলগুলোর মধ্যে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির একাংশ ও কুর্দিরা ছিল। কিন্তু পরের মাসে নিজেদের সীমান্ত সুরক্ষা ও কুর্দিদের দমনে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। দেশটি আগে থেকেই প্রায় 38 লাখ সিরীয় শরণার্থীর বোঝা বহন করছে। তাই তাদের লক্ষ্য ছিল উত্তর সিরিয়ায় একটি বাফার জোন প্রতিষ্ঠা করে এসব শরণার্থীদের ফেরত পাঠানো। কিন্তু এই অভিযান ব্যর্থ হয়। পরবর্তীতে ফ্রি সিরিয়ান আর্মির সাথে হাত মেলায় তুরস্ক। এর মধ্যে আসাদ আইএস ও কুর্দিদের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ে দেশটি। বর্তমানে ইউক্রেন যুদ্ধের ডামাডোলে আবারও সিরিয়ায় হামলা চালানোর ইচ্ছে যে তুরস্কের আছে তা প্রেসিডেন্ট এরদোয়ান কিছুদিন আগে প্রকাশ্যে বলেছেন। বর্তমানে তুরস্কের দখলকৃত 3টি সিরীয় এলাকায় বাড়িঘর নির্মাণের কাজ চলছে, যা 10 লাখ শরণার্থীকে পুনর্বাসনের কাজে ব্যবহৃত হবে। তুরস্কের এসব ভূমিকায় পরাজিত আইএসের পুনরুত্থানের আশঙ্কা দেখা দিয়েছে। কেননা এখনও হাজার হাজার আইএস সদস্য বিক্ষিপ্তভাবে ইরাক ও সিরিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে। শেষ করার আগে আবারও রাশিয়ার প্রসঙ্গে যাব। আইএসের উপর বিমান হামলার কথা বলে সিরিয়ায় ঢুকেছিল রুশ যুদ্ধবিমান। তখন থেকেই দেশটিতে ঘাঁটি গেড়ে বসা রুশ বাহিনী কেবল আসাদ বিরোধী বিদ্রোহী দলগুলোর উপর হামলা চালাচ্ছে। বাশার আল আসাদের টিকে থাকার পেছনে রাশিয়ার সমর্থন একক ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত $15 বিলিয়ন বেশি অস্ত্র সিরিয়ার কাছে বিক্রি করেছে রাশিয়া। এছাড়া সিরিয়ান তেল ও খনিজ সম্পদ সহ অর্থনৈতিক খাতগুলো থেকে নিজেদের স্বার্থ আদায় করছে দেশটি। ফলে যুক্তরাষ্ট্রের আসাদ ও রুশ বিরোধী মনোভাব ও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর অর্থলগ্নি সিরিয়ার যুদ্ধে আগুনে ঘি ঢেলে দিয়েছে। তাই যুদ্ধ কবে শেষ হবে তা অনুমান করাও মুশকিল। তবে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, ভুক্তভোগী হয়েছে দেশটির সাধারণ মানুষ। একসময় সুন্দর সাজানো গোছানো সিরিয়া এখন চতুর্মুখী যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত প্রায় 3,07,000 নিহত এবং 13.2 মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। এজন্যই হয়তো ফিলিস্তিনি কবি মাহমুদ দারুইশ এক কবিতায় বলেছিলেন, আমাদের প্রিয় স্বদেশকে বিকিয়ে দিয়েছে কে তা আমি জানি না, তবে মূল্যটা কাকে দিতে হয়েছিল সেটা আমি দেখেছিলাম। Thank you.